বাইফাই ফার্মা এই প্যারাগ্রাফটি আমি আলোচনা করব। তোমরা প্রথমে জানতে শুনবে, তাহলে তোমরা বুঝতে পারো পরীক্ষায় চলে যাচ্ছি মূল পড়াটিকে। বাইফাই ফার্মা তো এই প্যারাগ্রাফটা লেখার পূর্বে তোমাদেরকে কয়েকটা তোমরা অবশ্যই ফ্রি হ্যান্ডে লিখবে, এটা আমি ফ্রি হ্যান্ডে লিখেছি। তো তোমাদের যে কথাগুলো মনে রাখতে হবে, কৃষক কাকে বলে, তিনি তারপর হচ্ছে তার যে তিনি কখন ঘুম থেকে ওঠেন, তিনি কীভাবে তার মাঠে কাজ করেন, তার অন্যান্য কথাগুলো এই প্যারাগ্রাফের মধ্যে থাকবে। যে ব্যক্তি কৃষি কাজ করে তাকে কৃষক বলে। হি ইজ আ ভেরি কমন পার্সন ইন আওয়ার সোসাইটি, তিনি আমাদের সমাজে খুব পরিচিত একজন মানুষ। ইন আ ভিলেজ উইথ হিজ ফ্যামিলি, তিনি তার পরিবারের সাথে গ্রামে বাস করেন। হি লিভস আ ভেরি সিম্পল লাইফ, খুব সাধারণ একটি জীবন যাপন করেন। এভরি ডে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে ঘুরতে উঠে, নর্মাল ব্রেকফাস্ট অ্যান্ড দেন গোস টু হিজ ফিল্ড, তিনি খুব সাধারণ সকালে নাস্তা করেন এবং তারপরে মাঠে চলে যান। তার মাঠে হি ওয়ার্কস আর দেয়ার, তিনি সেখানে কঠোর পরিশ্রম করেন। হি সোস দ্য সিডস অ্যান্ড টেকস কেয়ার, তিনি বীজ বপন করেন এবং সেগুলোর যত্ন নেন। হি ওয়েটস আউট দ্য আনওয়ান্টেড গ্রাস, তিনি আশা করেন। When he sees, যখন তিনি দেখেন গুড ক্রপস, ভালো ফসল ইন হিজ ফিল্ডস, তার মাঠে, বিকামস ভেরি হ্যাপি, তিনি খুব খুশি হন। বাট when he sees bad crops in his fields, very sad, কিন্তু তিনি যখন তার জমিতে খারাপ ফসল ইন হিজ লাইফ, তার জীবনে দুঃখ কষ্ট হয়ে আছে, আনন্দ দুঃখ হয়ে আছে। সাম ফার্মার্স হ্যাভ টু লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, কিছু কিছু কৃষকদেরকে দিন এনে দিন খেতে হয়। হি ইজ ডিপ্রিভড অফ হিজ বেসিক রাইটস, তিনি তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বাট হি কন্ট্রিবিউটস আ লট টু দ্য ইকোনমি, ফার্মার অ্যাজ হি ইজ আ মেম্বার অফ আর সোসাইটি, আমাদের সবার উচিত একজন কৃষককে সম্মান করা, যেহেতু আমাদের বন্ধুরা আমাদেরকে একজন বুঝিয়ে দিলাম। যদি তোমাদের এই পড়াটা বা ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, তাহলে তোমাদের সবার বন্ধু হতে চায়। অবশ্যই যার যেটা পড়াশোনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। অনেক বিদ্যালয়ে কিন্তু দেখা যাচ্ছে এখন বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, পড়াশোনা কিন্তু তেমন হচ্ছে না, প্রোগ্রামও করতে হবে, পড়াশোনাও করতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে চাও বা নাইনের স্যারদের কথা শুনবে, যার চ্যানেল থেকে পড়া ভালো লাগে সেখান থেকে পড়া, কিন্তু কখনোই বলি না যে আমার চ্যানেল থেকে পড়া, আমি ভালো লেগে তুমি আমাকে ফলো করবে, যদি ভালো না লেগে তুমি ফলো করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই ক্লাসটা কিন্তু ইউটিউব, টিকটক,
চ্যানেলের পাশাপাশি সেটাও